পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়াই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখেরাতটা আছে, এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে, এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে। ঠিক কিনা? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন, যে সঙ্গীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান। যেরকম ঠিক কিনা? কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমি গান আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাই তাহা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাই তাহা, আগে কি সুন্দর দিন কাটাই তাহা। তো এখন সুন্দর কাটাস নাকি, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতে, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার, গানগুলো বুঝে শুনে গাবে। এই লালনের গানে বাউলা গানে ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন, বুইস্তুয়ান উকাসসিরাল মাজামি, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে। মারা গেছে বারি সিদ্দিকি, বারি সিদ্দিকির গান কোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকির ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে মুসলমান। জোরে কোন ঠিক কিনা? এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকির গান, এই গানের একটা কথা ভালো, দশটা খারাপ, ঠিক কিনা? একটা আপনারে কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর দশটা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কিনা? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না, এগুলো হলো দিন এলাহির নিউ ভার্সন। আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর। ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানিয়েছে, দিন এলাহি। কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য, কোন ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দুয়ানি যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে, বারি সিদ্দিকের গান শোনা যাবে। কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জমলা রে বাস, আমার লাইগা সাড়ে তিন হাত কবর, খুঁড়িস নাই আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নেই? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না। এক মুসলমানের অন্তরের মধ্যে দুই ধর্ম থাকতে পারে? মুসলমানকে আগুনে জ্বালানো হয় না, মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে নাই? এই জন্য দেখেন বারি সিদ্দিকির গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, জঙ্গলার বাস কাটিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু, ভেজাল আছে না নাই? আছে না নাই? এই জন্য গান শুনলে শুনবেন নজরুলের লেখা ইসলামী গান, কবি ফররুক আহমদের গান, জাগ্রত কবি মুহিব খানের গান, কবি আল মাহমুদের গান। গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান, কলমের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বি আলালা রব্বি আলাযীম। আল্লাহু আকবার! কি সুন্দর! বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়, এগুলো শেখানোর দরকার আছে না নেই?